এটা আমরা নিজেদের উদ্যোগেই গ্রামবাসীরা আর কি মহারাজার গ্রামবাসীরা মিলে আমরা এই কাজটা সম্পন্ন করলাম। আপনারা সবাই জানেন যে কয়েকদিন ধরে এটা যাতায়াত কোটাতে বন্ধ ছিল, কিন্তু কালকে রাত্রের থেকেই এটা আরম্ভ হয়েছে। আজকে থেকে পুরো পরিবারও তুলে দেওয়া হয়েছে। এতে মোটর সাইকেল সাইকেল যাবে, কিন্তু মোটর সাইকেল যেতে মানা করছি, কারণ প্রচুর লোক যায়। সবচেয়ে দুঃখের বিষয় যে এখানকার যে প্রধান অঞ্চল থেকে কোনোরকমই দুঃখের বিষয় যে একবার তিনি সৌজন্যমূলক দেখতেও পর্যন্ত এলো না। তাই আমরা নিজেরাই গ্রামের পাশি আমাদের মহারজাদের দুর্বার সেতুটা ভেঙে গেছিলো, তার জন্য একটা ডিভারশন তৈরি হয়েছিল। বন্যার জন্য আমাদের এই ডিভারশনটা ভেঙে গেছে। বর্তমান 6 নম্বর রামপুর অঞ্চল পঞ্চায়েত প্রধানের কোনোরকম হেলদেন নাই যে মানুষের অবস্থা করুন কেমন হতে পারে। আমরা আশেপাশের লোকজন মহারজাহাটবাসী অর্থগ্রামবাসী মিলে আমরা একটা বাসের ঠাকুর তৈরি করলাম, সবার উদ্যোগে সবার প্রচেষ্টায়, যাতে মানুষ এই দিক দিয়ে চলাচল করতে পারে এবং যাতায়াতের কোনো অসুবিধা না হয়।